জিএ্রো অ্যান্ড লাইফ স্টকে সকল বন্ধুকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলে ভালো আছো আজ আবারও চলে এসেছি তোমাদের সামনে সম্পূর্ণ একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে তোমরা দেখবে একটা সম্পূর্ণ নতুন ফার্ম যেখানে আমি শুকড় নিয়ে যাচ্ছি এবং কী কোয়ালিটির শুকোড় দিচ্ছি এবং ফার্মার ফার্মটা কীভাবে কীভাবে তৈরি করেছে সমস্তটাই আজকের ভিডিওতে তোমাদের দেখাবো কম বেশি পশ্চিমবঙ্গের প্রতিটা জেলাতেই আমার আমি অর্ডার সাপ্লাই দিয়েছি তো আজ যেখানে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে পুরুলিয়া জেলার কারাড়িয়ায় আমার বাড়ি থেকে পুরুলিয়ার যে জায়গায় আজকে মাল নিয়ে এসেছি সেই জায়গার দূরত্ব সাড়ে তিনশো কিলোমিটার তো আজ আমি ভোরবেলায় মাল লোডিং করেছিলাম তো পৌঁছাতে পৌঁছাতে দুপুরবেলা হয়ে গেছে বেলা একটা দেড়টা বেজে গেছে প্রচণ্ড গরম এখানে আমাদের নদীয়ার থেকে টেম্পারেচার অনেকটাই বেশি যার জন্য আমরা গায়েটাকে একটু ছায়াতে রেখেছি একজন শুকরগুলোকে জল দিয়েছি এবং শুকরগুলো খুবই হাঁপাচ্ছে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ তো একটু ওয়েদারটা নরম হলে একটু রোদের টেম্পারেচারটা কমলে বইকালের দিকে আমরা গাইটা খালি করব এখানে ফার্মার আমাকে গিল্ডের অর্ডার দিয়েছিলো সেই মতো আমি আটটা ফিমেল এবং দুটো মেল নিয়ে এসেছি যেগুলোর অ্যাভারেজ বডি ওয়েট পঁচাত্তর কেজি এবং প্রতিটাই ফার্স্ট টাইম হিটে এসেছে যে এবার হিটটা দেখালে মোটামুটি তিন মাস তিন সপ্তাহ তিন দিন পর সব বাচ্চা দিয়ে দেবে বন্ধুরা তোমরা তো দেখলেই কী কোয়ালিটির শুকর আমি নিয়ে এসেছি তো এবার আমরা ঘুরে ফার্মার যে ফার্মটা তৈরি করেছে সেটাকে ঘুরে দেখব এবং কি কন্ডিশনে তৈরি করেছে সেটাও দেখব বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ফার্মারের ফার্মের কাজ এখনও কমপ্লিট হয়নি তবে একটু বড়ো ধরনের ফার্মটা তৈরি হচ্ছে তো তিনটে শেড হবে মিডিলের শেডটা বাচ্চা এবং রেডি রাখার জন্য আর দু সাইডের যে শেডটা হবে সেই সাইডে ওই যে যে মালগুলো বা যে শুকরগুলো বাচ্চা দেবে মা শুকরগুলোকে রাখা হবে তো এখনও পুরো কমপ্লিট হয়নি এক দিকের শেডটা মোটামুটি কমপ্লিট হয়েছে এবং তিনি মালটা ঢুকিয়ে নিয়েছে পাকা ইটের গাঁথনিতে ঘরগুলো তৈরি এবং লোহার স্ট্রাকচারে উপরে ছাউনি হিসাবে ব্যবহার করা হয়েছে অ্যাসবেস্টার পুরুলিয়ায় বাবলুদার ফার্মে আমাদের জেবি অ্যাগ্রো থেকে গিল চলে এসেছে গিল্ডের কোয়ালিটি অনেক দূরের রাস্তা আবার আমাদের বাড়িও ফিরতে হবে সেই কারণে আমরা শুকরটা খালি করার প্রক্রিয়া চালু করে দিয়েছি অলরেডি বাবলুদা অনেক দিন আগে থেকেই শুকর পালনের সাথে যুক্ত রয়েছে বাবলুদার যে ফার্মে আগে টিএনডি এবং কিছু দেশীয় প্রজাতির শুকর তিনি পালন করতেন তবে বর্তমানে তিনি ব্যাংকের সহায়তায় এই যে শূকরের যে ফার্মটা আরও বড় করে তৈরি করার জন্য একটা উদ্যোগ নিয়েছেন তার কারণেই আমার কাছ থেকে কিছু লার্জ হোয়াইট ইয়াক্সায়ারের গ্রিল অর্ডার দিয়েছিল তো সেটা আজকে আমি পৌঁছে দিয়ে গেলাম এই রকম আরও শুকর এবং শুকরের ফার্ম সংক্রান্ত নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকল বন্ধুকে ধন্যবাদ খুব শিগগিরই ফিরে আসবো শুকর এবং শুকরের ফার্ম সংক্রান্ত পরবর্তী নতুন ভিডিও নিয়ে